নমস্কার বন্ধুরা, আজকে আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে এসেছি। রাজ্যে আবারও নতুন করে স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে তোমরা প্রত্যেকে অ্যাপ্লাই করতে পারবে, পশ্চিমবঙ্গের 23টি জেলা থেকে অ্যাপ্লাই করতে পারবে যে কেউ। তো বন্ধুরা, অ্যাপ্লাই কিভাবে করবে, অ্যাপ্লাই পদ্ধতি সহ বয়স, বেতন, শিক্ষাগতা, যোগ্যতা সহ সমস্ত রকম মেন মেন তথ্য তোমরা এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে জানতে পারবে। তো অবশ্যই বন্ধুরা, চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করো এবং তোমাদের গ্রুপ কিংবা বন্ধু বান্ধবদের মাঝে এই সংক্রান্ত বিষয় জানাতে কিন্তু একদমই ভুলবে না। তো চলো বন্ধুরা, মেন তথ্যে যাওয়া যাক। অন স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অব দ্য চিফ মেডিকেল অফিসার, হেলথ সেক্রেটারি, ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পুরুলিয়া থেকে কিন্তু এই নোটিফিকেশনটি প্রকাশিত হয়েছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লাই করে ফেলো, অবশ্যই তোমরা এখানে অগ্রাধিকার পেয়ে যাবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ, এর মাধ্যমে কিন্তু তোমরা তোমাদের কোয়েশ্চেন জানাতে পারো। এখানে একটি ইমেল আইডিটি দেখতে পাচ্ছ এর মাধ্যমে কিন্তু। তো বন্ধুরা, এখানে তোমাদের যে ডেটে নোটিশটি প্রকাশিত হয়েছিল তার ডেটটি এখানে দেওয়া রয়েছে এবং এই নোটিশটির এখানে নোটিফিকেশন নাম্বারটি কিন্তু এখানে শো করছে, ঠিক আছে। তো বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ এই নোটিশ অনুসারে এখানে যে সকল পোস্টগুলি রয়েছে তার মধ্যে থেকে প্রথম পোস্টটি এখানে তোমরা দেখতে পাচ্ছ ব্লক এপিডেমিওলজিস্ট, ঠিক আছে। এখানে তোমাদের কাস্ট ওয়াইজ কিন্তু শূন্য পদ নির্ধারিত করেছে। তো বন্ধুরা, অবশ্যই তোমরা কিন্তু অ্যাপ্লাইটি করে ফেলো। তো বন্ধুরা, এখানে তোমাদের বয়সটি ধরা হবে 1/1/2023 অনুসারে। যদি তোমাদের বয়স হয় 21 বছর বয়স থেকে 40 বছর বয়স হলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে। তো বন্ধুরা, তোমরা যদি এখানে এমএসসি ইন লাইফ সায়েন্স যদি তোমাদের থেকে থাকে তবে কিন্তু তোমরা এই প্রথম পোস্টটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে। এছাড়াও বন্ধুরা, তোমাদের কিন্তু কম্পিউটার জানা কিন্তু আবশ্যক, ঠিক আছে। এখানে কিন্তু তোমাদের পার মান্থ স্যালারিটি হবে 35,000 টাকা করে, ঠিক আছে, এবং পরবর্তীতে তা কিন্তু আরো বাড়তেই থাকবে। বন্ধুরা, এরপর তোমরা দ্বিতীয় নাম্বার পোস্টটি তোমরা দেখতে পাচ্ছ এখানে ব্লক পাবলিক হেলথ ম্যানেজার, ঠিক আছে। এই পোস্টটির ক্ষেত্রে 11টি শূন্যপদ রয়েছে। এখানে কাস্ট ওয়াইজ এখানে তোমাদের ভ্যাকেন্সিটি নির্ধারিত করেছে। এখানেও বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ 21 বছর বয়স হলে এবং 40 বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। এখানেও কিন্তু বন্ধুরা তোমাদের একই কোয়ালিফিকেশন চেয়েছে। এখানেও কিন্তু বন্ধুরা স্যালারিটি রয়েছে পার মান্থ 35,000 টাকা করে। এরপর ল্যাবরেটরি টেকনিশিয়ান, 16টি শূন্যপদ রয়েছে এবং এসসি এসটি ওবিসি জেনারেল প্রত্যেকেই কিন্তু এখানে তোমরা অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে কিন্তু 19 বছর বয়স থেকে 40 বছর বয়স হলে এখানে তোমরা কিন্তু অগ্রাধিকার পেয়ে যাচ্ছ। এখানে কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস থাকলে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবে নির্দিষ্ট বিষয়ে, ঠিক আছে। এছাড়াও ডিএলটি যদি তোমাদের কোর্স করা থাকে তবে কিন্তু তোমরা এখানে সবার আগে অগ্রাধিকার পেয়ে যাবে। এখানে বন্ধুরা তোমাদের প্রতি মাসে স্যালারি হবে 22,000 টাকা করে। এরপর ডাটা এন্ট্রি অপারেটর, ব্লক ডাটা ম্যানেজার, অর্থাৎ এটি কিন্তু ডাটা এন্ট্রি অপারেটর পদে কিন্তু তোমাদের শূন্যপদ প্রকাশিত হয়েছে। এখানেও কিন্তু তোমাদের কাস্ট ওয়াইজ ভ্যাকেন্সি রয়েছে। 21 বছর বয়স হলে এবং 40 বছর বয়স হলে তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। গ্র্যাজুয়েশন পাস এবং রেকগনাইজ ইউনিভার্সিটি থেকে যদি পড়াশোনা করে থাকো তবে কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারছো। এখানেও তোমাদের কিন্তু 22,000 টাকা করে প্রতি মাসে বেতনটি হবে। তো বন্ধুরা, তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে রয়েছে সিলেবাস সংক্রান্ত বিষয়। বন্ধুরা, এখানে তোমাদের একটি এক্সাম দিতে হবে, 100 মার্কস করে থাকবে। তো বন্ধুরা, অ্যাপ্লাইটি করে ফেল। সর্বশেষে বন্ধুরা, তোমাদের ইন্টারভিউ হবে, অ্যাপ্লাই করতে হবে অনলাইনের মাধ্যমে। অ্যাপ্লাই কোনো রকম সমস্যা হলে অবশ্যই তোমরা আমাদেরকে কমেন্টের আকারে জানাতে পারো। তো বন্ধুরা, সমস্ত রকম মেন মেন তথ্য জানিয়ে দিলাম। অবশ্যই ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। তো বন্ধুরা, আজকে এতখানি। নেক্সট দিন আবারও একটি নতুন গুরুত্বপূর্ণ সরকারি চাকরির আপডেট নিয়ে আসবো।